আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী ধনী হোক কিংবা গরিব হোক, সেদিকে ভ্রুক্ষেপ করো না, কেননা তোমাদের চাইতে আল্লাহ তাদের নিকট অধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে চলে যাও, তবে জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে সম্যক অবহিত। সম্মানিত উপস্থিতি, উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গ্রন্থাগারের প্রবেশ মুখে ন্যায় বিচারের উদাহরণ হিসাবে পবিত্র কুরআনের সূরা নিসার 135 আয়াত, অর্থাৎ যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটি ইস্পাতের সাইনবোর্ডে খোদাই করে এখনও পর্যন্ত লিপিবদ্ধ রয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতএব আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিস পরিপূর্ণভাবে মেনে চলি, সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে একমাত্র মানদণ্ড হিসাবে গ্রহণ করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরা নিসার 135 আয়াত, এই বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।